গাইস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নবদ্বীপে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল। গাইস, ইয়েস, তোমরা ঠিক শুনেছো, আমাদের এই নবদ্বীপে তোমাদের যদি জানা না থাকে তাহলে জানিয়ে রাখি, নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল আর ওই পারে নবদ্বীপে মেন জায়গাতে এসেছিল। আর সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বিখ্যাত একটা মন্দির আছে, সেই মন্দিরে নেতাজি সুভাষচন্দ্র এসেছিল আর আমি সেটা জানতাম না। কালকে আমরা বন্ধু বান্ধব আলোচনা করতে করতে নেতাজির কথায় আসে, নেতাজির কথা শুনে আমার একটা বন্ধু বললো যে এই নবদ্বীপেই নাকি নেতাজি এসেছিল, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আজকে আমি সেই মন্দিরে যাচ্ছি আর সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরদের সেবা করা, তো সব কাহিনী বলবো, চলো আগে যাওয়া তো যাক। আমি এখানে খুলে ফেলছি, গাইস সাইকেলে কিন্তু আলাদা মজা। আমার সাথে যে বন্ধু যাবে আমার সাথে হচ্ছে হরেকৃষ্ণ, সাথে আমার ঘাটেই দেখা হবে, তো চলো ঘাটে যাওয়া যাক। স্বাগত করো আমারা। চলে এসছে, দেখো এখন হচ্ছে আমরা জেটিতে আছি এই মুহূর্তে, আর গঙ্গার বিকেল বেলার দৃশ্য দেখো। ওয়াও ভাই, এই পারে চলে এসেছি আর এই পারে এসে এখন হরেকৃষ্ণকে আগে আগে রেখেছি সাইকেলে, কারণ ও চেনে রাস্তা, আমি চিনি না, তো ওর পিছন পিছন যাবো। আমরা ঠিক যাচ্ছি তো এদিকেই, তো চলো। তো গাইস ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি আর এইটা হচ্ছে সেই মন্দির, ঠিক আছে। এই মন্দিরে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, তো এখন ভিতরে ফাইনালি চলে এসেছি। নেতাজি যেখানটা এসেছিলেন সেই হচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মঠ। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নেতাজি সেই মূর্তি, আর এখানে উনি নিজের হাতে কিছু লিখে গেছে সেটা দেখাচ্ছি। তো মন্দিরটা একবার ঘুরে দেখি, চলো মন্দিরের ভিতরে প্রবেশ করবো আমরা এখন। মন্দিরটা খুবই পুরনো একটা মন্দির। সো গাইস, মন্দিরে যে মহারাজ ওনার সাথে এক্ষুনি কথা বললাম আর জানতে পারলাম যে এখানে নাকি প্রচুর মানে খুব কুকুর থাকতো আগে। সো কুকুরগুলোকে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে খাইয়েছিলেন, তো ওই ওই উপলক্ষেই মানে এই জায়গাটার নাম হয়েছে কুকুর মহোৎসব মন্দির। তো এখানেই নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন আর এখানেই উনি নিজের হ্যান্ডরাইটিং তোমরা দেখতে পারলে যে উনি এখানে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিল। তো গাইস মন্দিরটা তো দেখা হয়ে গেলো, এখন আমরা চলে যাবো অন্য লোকেশনে। আসছি মহারাজ, সো এখন চলো যাওয়া যাক অন্য একটা স্থানে। মন্দিরটা দেখে খুব মনটা ভরে গেল গাইস, নেতাজি নেতে ভাবতে পারছো, নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছিলেন, ওনাকে প্রণাম। তো এখন আমরা চলে যাবো অন্য একটি স্থানে, চলো। আমরা এখন চলে এসেছি এই মুহূর্তে রানীঘাটে, আর রানীঘাটের এই দৃশ্যটা আমি প্রথমবার নয় অনেকবার দেখেছি, এখানে চানও করেছি এসে। আর এখান থেকে যে ভিউজটা খুব সুন্দর, অমায়িক একটা বিকালবেলার দৃশ্যটা তোমরা দেখো। এটা প্রচুর পুরনো একটা ঘাট, কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে ঘাটটা। আর এই ঘাটে একটা বিশেষত্ব হচ্ছে এই ঘাটের থেকে তুমি ডাইরেক্ট মায়াপুর দর্শন করতে পারবে। তো দেখাচ্ছি, চলো মায়াপুরটা দেখে নাও। নবদ্বীপ ধাম কি জয়। সো এই মুহূর্তে আমি এখন ঘাটে চলে এসেছি, ঘাটে বলতে কি জেটিতে আছি গাইস। জেটিতে এখন একটু বসবো, মানে জেটিতে বসতে হেভি লাগে কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর শীতকাল আর গরমকালে মাঝামাঝি এই যে এই সময়টা অপূর্ব। আর সন্ধ্যাবেলা যাবো হচ্ছে গড়িয়া মঠ, যেখানে আমি প্রতিনিয়ত যাই। সো
এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে যা দেখছি উঠোনে সব জায়গায় এখন প্রদীপ জ্বালানো হচ্ছে। আজকে হচ্ছে গাড়ুই, আর গাড়ুই মানে কি সেটা না আমিও সঠিক বলতে পারছি না। অনেকটা এরকম যে আজকে ভূত পেতের দিন, মানে আজকে ভূত পেতেরা বেরোয়। তো যেহেতু আজকে নিয়ম সভার মাস, মানে এই মাসটা পুরো নিয়ম সভার মাস, তো আমরা তো প্রতিদিন গড়িয়ামাটে যাচ্ছি। তো আজকে আমি নিয়ে নিচ্ছি একটা প্রদীপ, প্রদীপটা আমি ঠাকুরের কাছে দেবো, এখন প্রদীপ জ্বালাবো গড়িয়ামাটে গিয়ে। সো গাইস, এটা হচ্ছে নবদ্বীপে একমাত্র গড়িয়া মঠ। চলো এই মন্দিরটা তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি। আমরা চলে যাচ্ছি এই গড়িয়ামঠে, এখন আরতি হলো, তো এখন সাইকেল নিয়ে সোজা বাড়ি চলে যাবো। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো গুড নাইট।